ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। আমি আবার চলে এসেছি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো বলে। আপনি যদি আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, তাতে কী হবে আমি যাই আপডেট করি আপনি সাথে সাথে পেয়ে যাবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আজকে বন্ধুরা আপনাদেরকে আমি সাউথ ইন্ডিয়ান একটা ডিশ সুজির উপমা বানিয়ে দেখাবো। এই উপমাটা আপনি ব্রেকফাস্ট বা স্ন্যাক্সে বানাতে পারবেন, বয়স্ক বা বাচ্চা সবাই খেতে এটা খুবই ভালোবাসবেন। চলুন রান্নাটা শুরু করি। আমি প্রথমে 50 গ্রাম সুজিকে শুকনো প্যানে ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে এটাকে আমি তুলে নেব। ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিয়েছি কড়াইতে। আমি এবারে 1 টিস্পুন হোয়াইট অয়েল দিলাম। এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন কালো সর্ষে দিলাম আর কিছু কারি পাতা অ্যাড করে দিলাম। ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা আলুকে এক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা এখানে আমি দিয়ে দিলাম। এটার মধ্যে এবারে আমি 1/2 টিস্পুন নুন দিলাম আর 1 পিঞ্চ হলুদ দিলাম। এবার এটাকে আমি একটু কিছুক্ষণ ভাজবো ঢাকা দিয়ে। ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এইখানে ড্রাই যে সুজিটা ভেজেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এখানে একটু স্বাদ মতন এবারে নুন দিলাম আর 3 টিস্পুন সুগার দিলাম। এটা বেশ নুনটা মিষ্টি খেতে লাগবে, খুব অল্প সময়ে হয়ে যায় আর কি। এবারে জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি এবারে 3-4 মিনিট রান্না করতে হবে। 3-4 মিনিট রান্না হলে এটা আমার রেডি হয়ে যাবে। আমার রান্নাটা দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আপনারা বন্ধুরা অবশ্যই এইভাবে করে খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার নেবেন।